তাই বলে তুই আমার পরিবার শেষ করে দিবি নাকি? দরকার হলে আমি তাই করব, কিন্তু আর হতে দেব না। হ্যালো বন্ধুগণ, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা রাখছি ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আজকে কথা বলবো পলিগ্রাম টিমের সবচাইতে জনপ্রিয় নাটক প্রেমের শত্রু নাটকের দ্বিতীয় নাম্বার পর্ব নিয়ে। আজকের ভিডিওতে জানতে পারবেন শফিকের নাটক প্রেমের শত্রু নাটকের দ্বিতীয় নাম্বার পর্বটি কবে আসতে যাচ্ছে, কোন চ্যানেলে আসতে যাচ্ছে এবং কী কী হতে যাচ্ছে। মাই লাভলি অডিয়েন্স, আজকের ভিডিওতে সেই ধরনের সকল তথ্য দেওয়া থাকবে, এই জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, বিশেষ করে যারা পলিগ্রাম টিমের শফিকের নাটকগুলো সবসময় দেখেন। এই জন্য আজকের ভিডিও শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট করে আজকের ভিডিওটি শুরু করব। সেটা হচ্ছে আজকের ভিডিওটি অন্তত না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল, কেননা আপনি যদি টানাটানি করতে যান হয়তোবা আপনার জন্য কিছু তথ্য মিস হয়ে যেতে পারে। সেজন্য রিকোয়েস্ট করছি আজকের ভিডিওটি না টেনে দেখবেন। ভিডিওর শুরুতেই ছোট্ট একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে আজকের ভিডিওর শুরুতেই থাকছে সুখবর। সেটা হচ্ছে আজকের ভিডিওতে যদি আগামী দুই দিনের মধ্যে 20,000 লাইক কমপ্লিট করতে পারেন, তাহলে খুব শীঘ্রই শফিকের প্রেমের শত্রু নাটকের দ্বিতীয় নাম্বার পর্বটি আসবে। এই জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের ভিডিওটি। এখন জানিয়ে দেব কোথায় আসবে, কোন চ্যানেলে আসবে। সেটা হচ্ছে পলিগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড হবে আগামী দুদিনের মধ্যে। যদি না আপনারা 20,000 লাইক কমপ্লিট না করতে পারেন, তাহলে কোনোভাবেই আপলোড হবে না, সেটাও ক্লিয়ার করে দিলাম। পরবর্তীতে আমাদেরকে কেউ দোষারোপ করতে পারবেন না। প্রেমের শত্রু নাটকের দ্বিতীয় পর্বে কি কি হতে যাচ্ছে? প্রথম পর্বে আমরা দেখেছি একজনের সাথে প্রেম করার কারণে তাকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করার পর তার মধ্য থেকে কি ধরনের শত্রুতা তৈরি হয়। আমাদের সমাজে এরকম অনেক কিছুই ইদানিং দেখা যায়। একজনের সাথে প্রেম করার পর বিয়ে করে আরেকজনকে প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা সেটা জের নিয়ে অনেক ধরনের শত্রুতামি উদ্ধার করতে চায়, সেরকমই একটা সামাজিক এপিসোড এখানে তুলে ধরা হয়েছে, যার কারণে দ্বিতীয় নম্বর পর্বে খুবই ইন্টারেস্টিং ভাইব আসতে যাচ্ছে। এজন্য কারা কারা চাচ্ছেন তারা অবশ্যই আজকের ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিতে বলবেন না। এখন ডিসকাস করার সময়। যেহেতু আমরা প্রতিনিয়ত এ ধরনের রিভিউ এপিসোড তৈরি করে থাকি, বিশেষ করে যারা অপেক্ষায় থাকেন পলিগ্রাম টিমের নাটকের সম্পর্কে জানতে, তারা নতুন হলে আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এবং আপনি কোন জেলা থেকে দেখছেন, সেটা বাংলাদেশ নাকি ইন্ডিয়া, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। প্রতিবারের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।